আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বুখারীর মধ্যে ঘটনা তুলে ধরেছেন একজন বেশ্যা মহিলা বেশ্যা মহিলা সিনিন যেই মহিলাটার কোনো খাসলত বালানা ঠিক কিনা জোরে ক যার মধ্যে নুমরামি কাজ চলে জিনার কাজ বেবিচারি কাজ যেত হারাম কাজ যাকে দেয়া সম্ভব তাকেই বলে বেশ্যা মহিলা ঠিক কিনা জোরে ক ভাই হাদিসের মধ্যে ঘটনা সুন্দরভাবে তুলে ধরেছেন ওই বেশ্যা মহিলা কোনদিন ইবাদত করে নাই কোনদিন ভালো কাজ করে নাই একদিন যখন বেশ্যা মহিলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন তাকায় দেখেন একটা নিজদুদি শৈলদুর দুর্বল একটি কুকুর কুকুর চিনিননি আপনারা বাইরে আমার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী একটা কুকুর কুকুরটা তাকায় দেখে একটা কুয়ার সামনে দাঁড়িয়ে আছেন আর একবার নিচের দিকে তাকায় পানি পান করার জন্য তার তৃষ্ণা লেগে গেছে তার পানি পান করার জন্য হাহাকার শুরু হয়ে গেছে ভাইয়ার আমার হাদিসের মধ্যে সুন্দরভাবে ঘটনা তুলে ধরলেন ওই মহিলা ব্যবসা মহিলা দূর থেকে দেখলেন একটা কুকুর পানি পান করতে পারতেছে না বেশ মহিলাটা কুকুরটার কাছে গেলেন গিয়ে দেখেন এত গভীর কুয়া ওই কুয়ার থেকে কুকুরটা পানি পান করতেছে না যদি কুয়ার মধ্যে পানি পান করতে কুকুরটা আর উঠতে পারবে না রে ভাই এমন সময় ওই মহিলা চিন্তা করলো কুকুরটাকে কিভাবে পানি খাওয়াইতে হয় মহিলা তার শরীর থেকে উনলাটা খুলে রেখেন উনলাটা খুলে ওই মহিলার পায়ে ছিল ওই মহিলার পায়ের মধ্যে ছিল মৌজা চামড়ার মৌজা আর আমার মহিলাদের উন্না নম্পা এই উন্না मध्ये তে ওই মহিলা তার এই মোজাটা ভালো করে ভেন্দে যখন নাকি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন কুয়ার মধ্যে নিক্ষেপ করাইয়া যখন নাকি ফলায় দিলেন ওই মোজার মধ্যে যখন পানি প্রবেশ করলেন মহিলাটা আস্তে আস্তে টেনে নে কুকুরটাকে পানি পান করায় দিলে ভাই আমার হাদিসের মধ্যে লেখছেন ওই ব্যস্ত মহিলা জীবনে ভালো কাজ করে না ওই বেশ্যা মহিলা নামাজ পড়ে নাই কোরআন শূন্যবাদে চলে নাই তাকে দেয়া কোনো ভালো কাজের আশা করা যায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন হের দুনিয়ার বান্দা মহিলাটা ব্যবসা হয়েছে বারে আমার একটা মাকলোক আঠারো হাজার মাকলোক আদের মধ্যে একটা মাকলোক একটা কুকুর আমি আল্লাহ এই কুকুরটাকে আমি আল্লাহ বানাইছি ঠিক কেনা জোরে গাছ হাদিসের মধ্যে আসছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি এই কুকুরটাকে আমি আল্লাহ বানাইলাম এই কুকুরটাকে বেশা মহিলা পানি পান করানোর মাধ্যমে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই বেশা মহিলাকে আমি আল্লাহ জান্নাতের অধিকার করে দিলাম সোহান আল্লাহ কাল কাবাই দিয়ে বইন সুবহানাল্লাহ হায় হায় এতগুলা মানুষ তো কি আওয়াজের কথা ঠিক কিনা জোরে কোন দিলে লাগে না কথাগুলো লাগে না নাকি অন্তরে ভাইয়ের আমার আমল করে নাই কিন্তু আজকে দেখেন মুসলমানের সন্তান একে অপরকে কেমনে ডুবাইবে একে অপরকে কেমনে তলে ফালাইবে একে অপরকে হিংসা করে কেমনে ঘায়াল করবে এই চিন্তায় থাকে ঠিক কেনা জোরে কাজ মুসলমানের অন্তর যদি ভয় থাকতো তাকুয়া থাকতো ওই মহিলা যেরকম ভাবে একটা প্রাণীকে কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতের অধিকার হইতে পারছে মুসলমানের অন্তর যদি আল্লাহর ভয় থাকতো এক মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা থাকতো আন্তরিক থাকতো কোনোদিন একজনকে একজন ঠগানের চিন্তা করত না সমালোচনা করত না কাউকে নিয়ে কাউকে নিয়ে সমালোচনা করত না গিবত করত না কারো দুশ্মন হইত না মুসলমান বাই বাই মিলে চলতো ঠিক কিনা ধরে গান অন্তরে এই জিনিস পয়দা করতে হবে জান্নাতে সার্টিফিকেট নিতে হবে আমুল করে ঠিক কিনা জোরে কন বাইর আমার আল্লাহ রাবুল আলম বলেন এই খাসিয়ত খারাপ খাসিয়ত ছিল একমাত্র আবুল হাবের কাজ ছিল আবুল হাবের সমালোচনা করতো নবী কিনে নবীর বিরুদ্ধে কথা বলতো নবী কিনে কটাক্ষ করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমার আমার নবী আমার মোহাম্মদ আমার বন্ধু আমার বন্ধু কিনে কেউ কথা বলবে কে কটাক্ষ করবে এটা আমি আল্লাহ বরদাস্ত করি আর জোরে কর আল্লাহ সাথে সাথে পবিত্র কুরান আয়াত নাজিল করে তুলে ধরলেন বিস্মিল্ল হি রোহি র মা আল্লাহরুল্লাহ আলম বলেন আবুলাহাব ধ্বংস হয়ে যাক তার দুই গোলা হাত ধ্বংস হয়ে যাক আবুলাহাব কি হয়ে যাক কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক কি হয়ে যাক কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক হয়ে যাক এবং আল্লাহর আলম বলেন তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক তার স্ত্রীর প্রশ্ন করতে পারেন হুজুর আবুল আহবেনা নবীর বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে আল্লাহ নবী কিনা কটাক্ষ করেছে তার স্ত্রীর কি অপরাধ ছিল তার স্ত্রীর দুষ্টাকিতা প্রশ্ন জাগে কি জাগে না জাগে না কথা কর না প্রশ্ন জাগে কি জাগে না আবুল নবীর বিরুদ্ধে কথা বলছে নবী না কটাক্ষ করেছেন তার স্ত্রীর দুষ্টা কি আল্লাহ তার স্ত্রীর ব্যাপারে কোন কোরআনে বললো কারণটা কি এই বিষয়টা কি তা আল্লাহ তো আবুল বিরুদ্ধে কথা বলার কথা তার স্ত্রীর ব্যাপারে কেন বললেন আল্লাহ রব্বুল আলেন বলেন আবুল এক আবুল আহাবের স্ত্রীর দুষ একটা দুষ ছিল যে দুষ্টা এখন আমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে আছে ঠিক কিনা ধরে কন কয়লাই কয়লাই দুষ্টা কি তা দুষ্ট হইলে আবুল স্ত্রীর দুষ আছে মানুষকে নিয়ে নবীকে নিয়ে সমালোচনা করতো চুকুল খুলি করতো দেখেন আমাদের সমাজের মধ্যে যখন একটা বিবাহের কাজ যখন শুরু হয় একে অপরে যখন বিবাহের কাজ শুরু হয় দেখবেন কিছু মানুষ আসে গিয়া জামাই বাইত উলে কোট লাগাই দিব যে মেয়েটা ভালো না আর নাই তো মেয়ের বাইত গিয়ে বলবো যে জামাইটা ভালো না ঠিক কিনা জোরে আছে না নাই কথা কন না আবুল আহেবের স্ত্রী এমন দুধ ছিল এদিক খুব ভালো ছিল কিন্তু গ্যা পাশনে পাসনে বলতো যে মোহাম্মদ ভালো না তার কথা শুইন না তার কথা মাইনো না মানে নবীকে না কটাক্ষ করতো আল্লাহ পাক এই জন্য কোরান আয়াত নাজলি করে ঘোষণা দেয় আবুলা ভাবে স্ত্রীও ধ্বংস হয়ে যা হয়ে যায় কার কথা আর কথা তাপ দিয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسار الله على رب العالمين আবুল আহাব ধ্বংস হয়ে না কেন ভাইয়েরা আমার এই কথা আবুল আহাবের স্ত্রী শুনে এখন আল্লাহ নবীর বিরুদ্ধে আবুল আহাবের স্ত্রী আল্লাহ নবীকে মারার জন্য রানা হয়ে গেলেন তাফসিরে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন থানায় খাবার সামনে দুইজন বসা আর এমন আল্লাহ নীদের স্ত্রী দুই হাতে দুই পাথর নিয়া বিশ্ব নবীকে মারার জন্য রানা হয়ে গেছে তারপর কিতাবের মধ্যে দুই দুইজন দুই হাতে দুই নিয়ে যখন রোয়ানা হয়ে গেল আবুবকর সিদ্দিক বিশ্ব নবীর গেঁথাকা বললেন হাবিবাল্লাহ এখন তাকে দেখেন কোন আপনাকে মারার জন্য আপনার ওপর নিক্ষেপ করার জন্য পাথর নিক্ষেপ করার জন্য নবী আবুল হাবের স্ত্রী দুই হাতে দুই পাথর নিয়ে গেল নবী ডাকে বলেন আবু রে তুমি কোনো টেনশন না চিন্তা করেও না আমার আল্লাহ আমাকে হেফাজত করবে কেডা হেফাজত করবে আমরা আওয়াজটা না এতগুলো মানুষকে আওয়াজ দেন না

আল্লাহর উপর আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে মুসলমানের আস্থা এবং বিশ্বাস যদি পরিপূর্ণ আল্লাহর উপর থাকে এই মুসলমান কোনোদিন গুমরাহ হবে না মাদার পূজা করবে না বাবাকে গিয়ে সেরা পাও কদম মুসি করবে না কোনোদিন বনদামি করবে না নামাজ ছাড়বে না কোনোদিন গিয়া সেরা এই মুসলমান গিয়ে কোনোদিন হারাম কাজ করতে পারে না তার ভেতরে যদি একমাত্র আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় যদি থাকে ঠিক কিনা জোরে গান কিন থাকতে হবে কারো পর আর জোরে আল্লাহ আল্লাহর উপরে থাকতে হবে ভাই আবার আবু বকর সিদ্দিক ডাক দেবেন্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো অভিজি আবুল লাহাবের স্ত্রী আপনাকে মারার জন্য দুই হাতে দুই পাথর নিয়ে রওনা হয়ে গেল আল্লাহর নবীকে বললেন এর আবু বকর তুমি কেন টেনশন করে চিন্তা করো আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী শেষ নবী কুলকানায়েতের নবী আমাকে হেফাযত করবে আল্লাহ বায়রা আমার তাফসিরে কিতাবের মধ্যে লেখেন এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবী যখন নাকি গিয়ে خانہকাবার সামনে বসে গেলেন আর এই দিক দিয়ে আবুল লাহাবের স্ত্রী দুই যদি পাথর নেওয়া রোয়ানা হয়ে গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন পবিত্র কোরআন থেকে আয়াত পড়া শুরু করে দিলেন বিসমিল্লাহ হাকিম لمن المرسلين على صراط مستقيم পবিত্র কুরআন যখন খানায় কবরের সামনে বসে যখন তিলাওয়াত করা শুরু করে দিল আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরেশতারা তাকায় দেখো আমার নবীকে আমার মোহাম্মদকে আবুল হাবের স্ত্রী পাত্থন নিয়ে মারার জন্য রওনা হয়ে গেল হে ফেরেশতারা তাকায় দেখো আমার নবীকে মারার জন্য রওনা হয়ে যা তোমরা দৌড়ে যাও আমার বিশ্বনবীর আমার বন্ধুর মাঝে আর আবুল হাবের স্ত্রীর মধ্যে একটি গোপন পদদ

আল্লাহর কুদরত বোধা যায় না রে ভাই এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীর মধ্যে আর এই দিক দিয়ে আবুল হাবির স্ত্রীর মধ্যে গোপন যখন পর্দা ফালাই দিলেন আবুল হাবির স্ত্রী দৌড়া গেলেন গিয়া বললেন হেরে আবু বক্কর মোহাম্মদ কেউ এখন নি দেখলাম মোহাম্মদ এখানে এখন দাঁড়ে দেখি না কারণ ডাকি তা কোথায় মোহাম্মদ গেল কোথায় গেল তাকে বাইর করো আবু বক্কর মনে মনে কয় আমি দেখতেছি মোহাম্মদ আমার সাথেই বসা আবুল হাবির স্ত্রী কেন দেখে না মনে হয় পুরাটা আল্লাহর ঠিক কেন আমি দেখতেছি আমার সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম বসা আবুল হাবির স্ত্রী না কেন কি তা মনে হয় আল্লাহ এটা গোপন করে রাখছেন সুবাহ আল্লাহ পায়রা এমন সময় কয় তার কপাল বালো যদি মোহাম্মদ কে পাইতাম তার উপর পাথর নিক্ষেপ করে দিতাম তাকে দুনিয়ার থেকে শেষ করে দিতাম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শোনো শুনো হে মোহাম্মদ তুমি কোনো টেনশন করো না চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহই তোমাকে হেফাজত করব ঠিক কিনা দরেগান। বাইরা আমার এমন সময় যখন চলে গেলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনোবিজি কিছুই তো বুঝতে পারলাম না গো নবী আমি তো কিছুই বুঝলাম না গো নবী আল্লাহর ডেকে বললেন হে আবু বকর তুমি কি বুঝতে চাও কি বুঝতে চাও বলো ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সাথে বসা তাকায় দেখি আপনি পাশে বসা আছে আবু আবদুল্লাহাবের স্ত্রী কেন আপনাকে দেখলো না কেন আপনার উপরে তিন করতে পারলো না আপনি কোথায় ছিলেন কিছুই তো বুঝতে পারলাম না এমন সময় আল্লাহ নবী ডেকে বললেন হের আবু আবু আল্লাহ রব্বুল আলমিন আমাকে পবিত্র কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যদি আমি আল্লাহ যখন কোনো কাফের বেদিন যখন আমাকে আক্রমণ যখন করতে আসবে কোন কাফের আর বেদিন যখন আমাকে মারার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিবে জন্য চলে আসবে আমি যখন আল্লাহর কোরআন যখন করব আল্লাহর কোরআন যখন বেশি বেশি পড়বো আমার আল্লাহর পুরাল আমি কাফে থেকে আমার আল্লাহ হেফাজত করবে আর আমার আল্লাহ আমাকে হেফাজত করবে ভাইয়ারা আমার এই কথা শুনে আবু বক্কর চমকায় গেলেন ঠিকই তো আছে হেরা আমার ভাইয়ারা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একমাত্র যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারে তাকুয়া যদি আল্লাহর উপর রাখতে পারে আমরা মুসলমানের সন্তান কেন খাজা বাবার প্রতি বিশ্বাস করব কেন ল্যাংটা বাবার প্রতি বিশ্বাস করব কেন কেল্লা বাবার প্রতি বিশ্বাস করব কেন লুডা বাবার প্রতি বিশ্বাস করব কেন উজরি বাবার প্রতি বিশ্বাস করব কেন বন্ধুদের পয়গান মহাপণ্ডদেরকে আমি বিশ্বাস করব কেন বন্ডপীঠদের বিশ্বাস করব না রে ভাই না একমাত্র মুসলমানের একই নারী বিশ্বাস তাকুয়া থাকবে একমাত্র আমার আল্লাহর উপরে ঠিক কেন জোরে কারো আরো জোরে গান ভাইরা আমার শুধু তাই নয় তাই নয় রে ভাই তাফসিরে কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী যুদ্ধ শেষ করে তলোয়ারটা কাদের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন অন্ধকার রজনী আল্লাহর আলমিন রজনীতে যদি আমি চলে কাফের করতে গভীর মনোজু বাইর আমার নবীর করুণ কাহিনী শুনেন ভাই আল্লাহ নবুল আলমিন বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত উল্ল যখন নাকি রওনা হয়ে গেলেন গভীর রজনীতে আল্লাহ নবী নবী বিশ্ব নবী রহমতুল্ল আলামিন চিন্তা করলেন আমি এত রাত্রে কোথায় যাব এত রাত্রে আমার কোথায় যাওয়ার জায়গা নাই তলু একটা নিচের মধ্যে রেখে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন আল্লাহ নবী ঘুমের ঘরের মধ্যে এমন সময় একজন কা ফেরেছে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া তলু একটা হাতের মধ্যে নিয়ে বললেন হ্যাঁ মোহাম্মদ হুজুর সাল্লাহ সাল্লামের মাথার উপর তলু একটা দললেন নিক্ষেপ করে বললেন হ্যাঁ মোহাম্মদ এতক্ষণ যাবত তুমি অনেক কিছু বলছো তোমার হাতে তলোয়ার ছিল তোমার হাতে তলোয়ার থাকার কারণে আমাদেরকে ভয় দেখাইছো আমরা তোমার কাছে আগাইতে পারি নাই এখন তোমার মাথার উপর আমি তলোয়ারটা রেখে দিলাম এখন তোমাকে কে বাঁচাবে বলো হের মোহাম্মদ এতক্ষণ তোমার হাতে তলোয়ার ছিল তুমি বেটাগিরি করছো এখন আমার হাতে তলোয়ার তোমার মাথা বড় আমি তলোয়ার রাখলাম এখন তোমাকে কে হেফাজত করবে সোহান আল্লাহ

আর জোরে কোন জোরে কোন আরো বড় আমার তাফসিরে কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথায় যখন নাকি কাফের তলোয়ারটা ধরলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখ দিয়ে বললেন হে কাফের তুই আমার মাথার উপর তুলোয়ার ধরছস তুই বলতেছস আমাকে কে বাঁচাবে কে বাঁচাবে শুনলে শুন আমাকে বাঁচাবে আমার আল্লাহ কেবা সব <laughs> <laughs> এই কথা বলতে দেরি হয়েছে তাফসিরের কিতাবের মধ্যে লেখেন রে ভাই আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন যখন বললেন আমাকে বাঁচাবে একমাত্র আমার আল্লাহ দ্বিতীয় কেউ আমার বাঁচাইতে পারবে না এই কথা বলতে দেরি হয়েছে তাফসিরের কিতাবের মধ্যে লেখেন ওই কাফের হাত থেকে ভূমিকম্পর মতো তার শরীর শুরু হয়ে যায় ভূমিকম্পর মতো তার শরীর কাঁপা শুরু হয়ে যায় তার শরীর থেকে আস্তে করে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাতের মধ্যে নিয়ে বললেন হে কাফে এখন তোকে কে বাঁচাবে বল এখন তো তলোয়ার আমার কাছে এমন সময় কাফের ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো নবীজি আমি জানি গো নবীজি আপনি আমাকে কতল করতে পারেন না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডেকে বললেন শুনো শুনো হে কাফে তুই আমার মাথার মধ্যে তলোয়ারটা রেখে বলছিলি কে আমাকে বাচাবে কে আমাকে বাঁচাবে শুনবে শুন আমি তোকে কতল করব না তোকে মারবো না কারণ আমি রহমায়তুল্লিল আলামিন আমি দয়ার নবী মায়ার নবী আমি তোকে কতল করতে পারি না আমি আমি নবী হইয়া তোকে মাফ করে দিলাম চলে যা চলে যা কাফের ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগো নবীজি আপনি আমাকে মাফ করে দিছেন আমি চলে যাইতে পারি না মেহেরবানি করে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় अरे टू तो जोरेगा

কারণ আমাকে বানাইছে আমার আল্লাহ কে বানাইছে আরো জোরে বলেন কে বানাইছে আমার আল্লাহ যদি আমাকে বানাইতে পারে আমার আল্লাহ যদি আমাকে বানায় থাকে আমার আল্লাহ যদি আমাকে বানায় থাকে তোমরা ফেরেস্তরা আমাকে কি হেফাজত করবা কি বাঁচাইবা আমার আল্লাহ আগুন থেকে হেফাজত করবে এই কিনার বিশ্বাস যখন আল্লাহর ওপরে চলে গেল আল্লাহ রব্বুল আগুন আগুনকে ডাক দেব আগুন রে আমার ইব্রাহিমের প্রতি এমন হয়ে যাও যেন একবারে আগুনটা একবারে ঠান্ডাও না হয় গরমও না হয় এসির মতো সুন্দর একটা ঠান্ডা হয়ে যাও ভাইরা ইব্রাহিম এমন ভয় থাকার কারণে আল্লাহর ওপর আস্থা বিশ্বাস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আগুন থেকে ইব্রাহিমকে সুন্দর করে বাঁচাই দিলেন ঠিক কিনা জোরে কাল কে বাঁচালেন দে ভাই আর জোরে কাল আরে মুসলমান আমরদার ইমান আর তাকুয়া যদি আল্লাহর প্রতি থাকে ইমান আর মজমুত যদি আল্লাহর প্রতি থাকে রে ভাই কেউ আমাদেরকে ঠকাইতে পারবে না কেউ কিছু করতে পারবে না মুসলমান তোমার ইমান থাকতে হবে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ ইমান থাকতে হবে ভাইয়েরা আমার পরিপূর্ণ ইমান যদি না থাকে আর যদি পরিপূর্ণ তোমার মতন মুনাফিকি যদি থাকে তুমি যদি মুনাফিকি যদি চলাফেরা করো মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম সারা তোমার উপায়ে থাকবে না ঠিক কিনা জোরে

حمالة الحطب في جيدها حبل من مساد আবুল আহাম ধ্বংস হয়ে যাক কেন ধ্বংস হয়ে যাক আবুল আহাম নবীর বিরুদ্ধে কথা বলছে নবী কিনা কটাক্ষ করেছে হেরে মুসলমান ভাইরা শুনেন আবুল আহাবের স্ত্রী চুকুল করি করেছে আজকে আমাদের মধ্যে একদল সমাজের মানুষ আছে আমাদের সাথে চলাফেরা করে ভালো পেছন দিক দিয়ে চুকুল করে গীবত করে মুনাফিকি করে ঠিক কেনা জোরে কা আওয়াজ দা বলেন ঠিক কিনা মনে রাখবা তুমি যখন মুনাফিকি করবা হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তির অন্তরে মুনাফিকি আছে তার দোয়া কোনোদিন কবুল হবে না কি হবে না তার দোয়া কোনোদিন কি হবে না তার জন্য সবচেয়ে নিম্ন স্থলে নাম জাহান নামের মধ্যে একবার নিম্ন স্থলে জাহান নামটা থাকবে তার জন্য এমন ভাবে কোরআনের বলছেন বাইরে আমার এটার থেকে আমরা শিক্ষা করা দরকার যেই জায়গার মধ্যে নাকি আবুল স্ত্রী নবীর মুনাফিক আল্লাহ অসন্তুষ্ট হইয়া হেরে মুসলমান আল্লাহ রা আলামিন বলেন তুমিও তুমিও আমার শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ নবীর উম্মত তোমারও আমার আমার বান্দা তোমরা যদি একে অপরকে নিয়ে সমালোচনা করো একে অপরকে নিয়ে সমালোচনা করো একে অপরের বিরুদ্ধে কথা বলো মনে রাখবা কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাট গড়ায়ে তুমি দানাইতে পারবে না রে বান্দা তোমাকে আমি আল্লাহ সুজা জাহান্নামে পাঠিয়ে দেব ঠিক কিনা জোরে কা ঠিক এন্ড জাহান্নামে যেতে চাই না জান্নাতে যাইতে চাই চাই আওয়াজ জান্নাতে যাইতে চাই জান্নাতে যেতে চাই কিনা কথা বল না ঠিক কিনা ভাই তাহলে কি বেশি বেশি করে মুনাফিকি করবেন কথা কন্যা বেশি বেশি মুনাফিকি করবেন বেশি বেশি মানুষকে নিয়ে সমালোচনা করবেন কথা কন্যা ভাই একজনের বিরুদ্ধে সমালোচনা করতে বেশি মজাই লাগে খুব আনন্দ পায় ঠিক কেনা জোরে কন শাস্ত্রে বইয়া চা খামো আরেক বাড়া একটা ফুরি খাওয়াবো আরেক বাড়ার বিরুদ্ধে সমালোচনা তুমি মজাই লাগে মনে রাখবারে ভাই মনে রাখবা পাঁচ টাকার বিনিময়ে তুমি সমালোচনা করলা আরেকজনকে নিয়ে তুমি সমালোচনা করলা মনে রাখবা তোমার মধ্যে যত পিওর একবারে ভালো আমলগুলি আছে আমলগুলি ওই ব্যক্তির আমল নামায় চলে গেল ওই ব্যক্তির গুনাগুলি তোমার আমল নামায় চলে আসলো এখন তুমি বলো লাভ না লস আওয়াজ দিতে হবে লাভ না লস তাহলে কেন বুঝছো কেন তুমি সমালোচনা করো আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমল করা ঠিক কিনা জোরে কর ভাই আমার আল্লাহ নবী রহমান আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে কেউ থাকতে পারে না ভাইরা আমার লক্ষ্য করে দেখেন রে ভাই বাংলার জমিনও কিছু নাস্তিক আর মুত্তাদ কুলাঙ্গার দেখবেন দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করেছে এখন পর্যন্ত নাস্তিক আর মুস্তাদ পালনের কোন সুযোগ নাই ঠিক কিনা জোরে কও কথা কর না ঠিক কিনা আর কয়েকটা আছে কয়েকটা আছে বড় বড় এতরাতরা খেসার মতো দেখবেন মুস টকসর মধ্যে বয়াহুদা এই বিরুদ্ধে সমালোচনা করে ঠিক কিনা জোরে কও টকসর মধ্যে কোন আজারে কোনো কাজ নাই কোনো কাম নাই কি করব টিভির সামনে আইতে বললে মনে করে যে অনেক বড় বেটা হয়ে গেছে গা এটির ফেডের ভিতরে কোনো কিছু নাই মুরগি সুরা ডিম সুরে গুলা ঠিক কিনা জোরে কও আমি গতকাল স্পষ্ট বলে দিয়েছি মেয়ে এখন আর কোনো ভয় নাই এখন বাংলাদেশের কথাগুলো হংকার দিতে হবে কারণ কই মাদ্রাসা এখন প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের নাস্তিক আর মুক্তাদের বিরুদ্ধে আন্দোলন করে ঠিক কেনা ধরে এটি টকশোর মধ্যে ওরে বেড়ে দেখবেন এত তারা মুস মুসটি কামানের টেহা কাছে নাই ঠিক কেনা ধরে আমার মনে চাইছে এটির ফারাদা দৈরা আলাদা কাছে মুষ্টি কামাই ধরে ঠিক কেনা ধরে মুষ্টিগামী নাতে হানাই টক্সর মধ্যে ভয়াবা হুদা নবীর কেন কটক্য করব মাদ্রাসানে সমালোচনা করব হুদা মুসলমান কেন কটক্য করব বাংলাদেশ আমরা আন্দোলন করে নাস্তিকার মুত্তাদের বিরুদ্ধে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি বাংলাদেশে কোনো নাস্তিকার মুত্তা থাকতে পারবে না নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না কুরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না ঠিক কিনা জোরে আমরা ইসলাম প্রিয় মুসলমান আমরা নবী প্রিয় মুসলমান আমাদের নবী কেন কোনো কথা বলবা তোমাদের জিভবা টেনে ফেলা হবে ঠিক কিনা জোরে কোন আমরা বাংলাদেশে ওলাবাদাই মানা আমরা নাগরিকত্ব ঠিক কি না জোরে মনে রাখতে হবে মুসলমান আজকে মুসলমানদের মধ্যে মুনাফেক আছে বলে একদল মুনাফিক আজকে মুসলমানদের ভিতর প্রবেশ করায়া নবী কেন কড়াক্ক করে ঠিক কি না জোরে কাফের বেদিন থেকে মুসলমান মুনাফিকদেরকে বেশি ভয় কাফের বেদিন থেকে মুনাফিকদেরকে নবী বেশি ভয় দত কারণ কি হুযুর সাল্লাল্লাহু আলাইহিSalam এর পেছনে নামাজ পড়তো গিয়ে পেছনে মুনাফেকই করত ঠিক কি না জোরে বল হুযুর সামনে সামনে বসে কি করতে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের সামনে বসে হুজুরের কথা শুনতো হাদিস শুনতো হুজুরের সব কিছু জানতো পেছন দিক থেকে সমালোচনা করতো এটা হচ্ছে আন্তরিক মুনাফিক ঠিক কিনা জোরে কা নবীজি বলেন আমি কাফের বেদিন থেকে মুনাফিকদেরকে বেশি ধরায়ছি আমরা মুসলমানরা দেখেন আপনি শত্রু যদি আপনাকে কোনো কিছু করে ডাইরেক্ট করে নেয় কিন্তু মুনাফিকটি আস্তে 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 করবে ঠিক কিনা জোরে কা বাজার বেয়ে সমালোচনা করবা দোহানো বেয়ে সমালোচনা করবা হেনো করবা হেনো করবা আর কোনো খায়া কোনো কাম নাই ওটা সমালোচনা আল্লাহ বলে না তুমি আমার বান্দার বিরুদ্ধে সমালোচনা কর অযথা অপরাধ দাও তার উপর মিথ্যা তোহমত কাল কেমতের ময়দানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না ঠিক কিনা জোরে কর মনে রাখতে হবে মুসলমান শেষ কথা মনে রাখতে হবে মুসলমান যার যেত দোষ আপনি গোপন রাখবেন আল্লাহ কাল কেমতের ময়দানে আপনার বেশি দোষগুলো আল্লাহ গোপন রাখবে সুবহানাল্লাহ এই জন্য দোষগুলা যে এত পারেন পারলে একজন দুঃখ করলে তাকে আপনি দিবেন গোপনে নিয়ে এগুলো সমালোচনা করা ভালো না ভাই এই জন্য মুসলমানের একেই না বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি যে কোনো আবুল আহাব নবীর বিরুদ্ধে বলে তার প্রতি ঠাই হয় নাই নবীকে এত মহব্বত করছে আবুল তারপর আল্লাহ কোরআন আয়াত ঘোষণা দিচ্ছে জাহান নাবি এখন মুসলমান আমরা নবীর উম্মত চলতে চলতে হবে হবে মতে আল্লাহকে বিশ্বাস করে চলতে হবে কোরআনের বিধান মতে চলতে হবে আল্লাহকে একিন করে চলতে হবে এবং কি কোরআন মতে চলতে হবে নামাজ জামাতে আদায় করতে হবে ঠিক কেনা জোর পাশুতন নামাজ আদায় করা লাগবে কি লাগবে না এক সপ্তাহ মসজিদে আর এক সপ্তাহ তো পুরা মসজিদই খালি থাকে ঠিক কিনা জোরে কন এক দেড় কাতার প্রতি বেশি তো মুসল্লি দেওয়া হয়ে যায় কারণ হচ্ছে কি ভয় নাই আল্লাহ পাক যাকে আলোচনা অন্য একদিন হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ আমাদের কবুল করুক ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন